এক টেবিলে পাশাপাশি বসে ইফতার করলেন বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় দুই ব্যক্তি, নুরুল হক নূর ও ইশরাক হোসেন। বৃহস্পতিবার 21 এপ্রিল গণ অধিকার পরিষদ আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এক টেবিলে বসে ইফতার করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর ও বিএনপি নেতা ইশরাক হোসেন। মারফ হোসেন, বিশাল, বাংলাদেশ।